ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপাসা ও রানীশঙ্কল উপজেলার কোচল সীমান্তের মাঝামাঝি কুলিক নদীর তীরে পাথরকালী মেলা উপলক্ষে প্রতি বছর লাখো মানুষের সমাগমে মিলন মেলায় পরিণত হয় সীমান্ত এলাকা। মেলা উপলক্ষে বিজিবি বিএসএফ দুই দেশের মানুষদের সাক্ষাতের সুযোগ করে দেয়। শুক্রবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই মিলন মেলা। দিনাজপুর সংবাদদাতা একরাম তালুকদারের প্রতিবেদন জানাচ্ছেন অজিত সরকার। কাঁটাতারের বেড়া দুই বাংলার ভূখণ্ডকে ভাগ করলেও ভাগ করতে পারেনি দুই বাংলার একই ভাষাভাষী মানুষের হৃদয় ও আত্মার বন্ধনকে। তাই তো একটু সুযোগ পেলেই মিলেমিশে একাকার হওয়ার চেষ্টা তাদের। সাধারণত ডিসেম্বর মাসের দ্বিতীয় শুক্রবার এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ স্থানীয় পরিচিতদের বাড়িতে আশ্রয় নেয়। স্বজনরা প্রতি বছর অপেক্ষা করেন এই দিনটিতে নিকটাত্মীয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের। আমার সঙ্গীরা আছে ভারত থেকে, আজ 20 বছরের দেখা সাক্ষাৎ নাই। বাগনেগারের সাথে দেখা করতে আসছি, আমার বোনের সাথে দেখা করতে আসছি এই জায়গায়। মেলা কমিটি সভাপতি জানান, প্রতি বছর দুই দেশের মিলন মেলার জন্যই মূলত পাথরকালী মেলার আয়োজন করা হয়। এই কাঁটাতারের বেড়ার পাশে এপারে থাকে আত্মীয়, এপারে থাকি আমরা, উভয়ে মিলে যে একটা মিলন মেলা, এই জন্য এটার নামও হয়েছে মিলন মেলা। এই একটি দিনে আত্মীয় স্বজনদের দেখার জন্য দুই পাড়ের বাসিন্দারা বছর জুড়ে অপেক্ষা করে থাকেন বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।